ক্রিকেটকে যারা ভালো করে ফলো করেন তারা হয়তো অনেকেই চিনবেন জয়না বাব্বাসকে। ক্রিকেটের বিভিন্ন শোতে মাইক্রোফোন হাতে দেখা যায় পাকিস্তানি এ ধারাভাষ্যকারকে। সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষেও ভারতে এসেছিলেন তিনি, কিন্তু টুর্নামেন্টে তিন দিন না পেরোতেই হঠাৎ ভারত ছাড়তে হয় তাকে। কারণ হিসেবে জানা যায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এমনটা হঠাৎ করেই কেন? বিশ্বকাপ চলাকালীন জয়নাবের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দল দিল্লির আদালতে সাইবার আইনের উপর মামলা করেন। সেখানে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হিন্দু ও ভারত বিরোধী মন্তব্য করেছেন পাকিস্তানি ক্রিকেট ধারাভাষ্যকার। তবে সে টুইটগুলো ছিল 9 বছর আগের। যদিও তার আনঅফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা সে পোস্টগুলোকে সরিয়ে নিয়েছেন তিনি। জয়নাব ধারাভাষ্যের জগতে আসার আগেই এসব মন্তব্য করেছেন বলে জানা যায়। 9 বছর আগে করা জয়নাবের টুইটটি ছিল, নয় দিল্লির গন্ধ গোমূত্রের মতো। দিল্লি পুলিশকে ভারতীয় দণ্ডবিধির 155A, 295, 506 ও 121 ধারায় জয়নাবের বিরুদ্ধে FIR করার অনুরোধ করেছেন সে আইনজীবী। এদিকে ICC-র কাছে জিন্দাল অনুরোধ করেছেন বিশ্বকাপের কাজ থেকে যেন তাকে সরিয়ে নেওয়া হয়। তবে এর আগেই ভারত ছেড়েছেন জয়নাব। যদিও ICC জানিয়েছে তিনি ভারত ছেড়েছেন ব্যক্তিগত কারণে। অন্যদিকে ক্রিকেট পাকিস্তান দাবি করছে বর্তমানে দুবাইয়ে আছেন জয়নাব। পাকিস্তানি সাংবাদিকেরা এখনও বিশ্বকাপ কভার করার জন্য ভারতের ভিসা পাননি। পাকিস্তানি ক্রিকেটাররাও ভিসা পেয়েছেন বেশ দেরিতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2015 সালে ক্রিয়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয় জয়নাব আব্বাসের। 2019 বিশ্বকাপে পাকিস্তান থেকে প্রথম নারী ক্রিয়া প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেট বিশ্বকাপ কভার করেন তিনি।